এরকম না আরো বড় হবে ভাইয়া, এটা আরো বাড়বে ভাইয়া, বুঝলেন? আরো বাড়বে, জি জি আরো বাড়বে, প্রচুর শক্তি ভাতের সাথে মাংস মিক্সড করে খিচুড়ি দিই। হ্যাঁ, দুপুরে একটা ডগ খুব দানা আছে, ওই দুটো মিলানো, দুটো ফিমেল দুটো মেল, দুটো মেল। আচ্ছা, কেউ যদি চায় সাদাটা নিতে পারবে, কেউ যদি চায় এই কালার নিতে পারবে, সরাসরি আপনি দেখতে পারতে পারবে। জি, অনেক বড় সাইজের, বিগ সাইজের কুকুরগুলো। জি জি। আচ্ছা, কয়টা? সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, পেটস ব্লগ ভিডি ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত। দর্শক, আমি চলে এসেছি বাবু ভাইয়ের কুকুরের খামারে, কামালপাড়া, উত্তরা 10 নম্বর সেক্টর, 13 নম্বর রোড। দেখতে পাচ্ছেন অনেক চমৎকার কুকুর রয়েছে। কিছুদিন আগেও আমি চ্যানেলে ভিডিও দিয়েছি, আজকে আবারও আসলাম আপনাদের জন্য। অনেক কষ্ট করে অনেকে রিকোয়েস্ট করেছেন বাড়ির খামারের কুকুর দিন কীভাবে যত্ন নিতে হয়, কীভাবে পালন করতে হয়, সব কিছু ডিটেলস এই ভিডিওতে জানানো হবে। আর এদেরকে, এদের পিছিয়ে কীরকম খরচ আসে সব কিছু ডিটেলস জানতে পারবেন। আসসালামু আলাইকুম বাবু ভাই, কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছেন ভাইজান? কী করতেছেন ভাই? এই যে ভাই, আমার কুকুর খাবার দিচ্ছে, খাবার দিতেছি, বিস্কিট খাওয়াইতেছি। নাও ডিফেন্ডার। কি নাম রাখছেন? কি ডিফেন্ডার ভাই? ডিফেন্ডার, জি। আচ্ছা, বয়স কিরকম আছে এটার? বয়স এটা 3 বছর ভাই। 3 বছর, জি। আচ্ছা, এটা কি ছেলে না মেয়ে? ছেলে। ছেলে, আচ্ছা। এটার কি মেয়ে আছে নাকি? ওনার, হ্যাঁ মেয়ে আছে। মেয়ে আছে না? জি জি, ওনার সঙ্গী আছে। ভিতরে সঙ্গী আছে। আপনারা কি এই খামারে বাচ্চা কাচ্চা করাইছেন নাকি? জি জি, আমার এই খামারে, এখানে সব বাচ্চা কাচ্চা করানো হয়েছে। জি, এই যে দেখেন ভাইয়া, অনেক সুন্দর, চমৎকার। সাইজে কি এরকম না আরো বড় হবে ভাইয়া? এটা আরো বাড়বে ভাইয়া, বুঝলেন? আরো বাড়বে, জি জি আরো বাড়বে, প্রচুর শক্তি দেখ, আরো হাইটেও উঁচা হবে, লম্বা দিকে বাড়বে। মানুষের কোনো ক্ষতি করে নাকি ভাইয়া? জি না, জি না, এরা মানে, আর এদিকে, আচ্ছা, মানুষের কোনো ক্ষতি করে না? জি না। আচ্ছা, কয় টাইম খাবার দিতে হয় এদেরকে? এদেরকে খাবার দেই 3 টাইম খাবার দেই। দুপুরে একটা দানা খাবার আছে, দানাটা খাই সকাল আর বিকালে। ওদেরকে ভাত মাংস যে খিচুড়ি জাস্ট পাকিয়ে ওদেরকে খিচুড়ি খাওয়াই। খরচ আসে কি রকম মাসে এটার? বেশি ওই জন প্রতি মনে করে একটা পিছনে তো 2,500 টাকা এরকম মাস খরচ আমার। 2,500? আচ্ছা, বাচ্চা কয়টা করে করে? বাচ্চা এরা ব্রিড করে আপনি বছরে দুইবার, দুইবার? জি, 7-8টা করে বাচ্চা দেয়। বাচ্চা দেয়। আচ্ছা, যারা পালন করতে চায় বাচ্চা বিক্রি করে কি তাদের খরচটা কি উঠবে না? হ্যাঁ, আমি তো পালতেছি, আমার তো মাস বছরে যে খরচ তার থেকে তো আমি ভালো প্রফিট পাইতেছি। ভালো প্রফিট? জি জি, খরচ বাদেও মোটামুটি একটা প্রফিট পাচ্ছি। জি জি, এই যে দেখেন। আচ্ছা, চমৎকার। মানুষের কোনো ক্ষতি করে না? জি না, না, এরা মানে মানুষের, মানুষের খুব বন্ধু, বন্ধু ছিল বাচ্চা রয়েছে। আচ্ছা, এদের কয়টা বাচ্চা রয়েছে আপনার কাছে? আমার কাছে আছে বাচ্চা, বাচ্চা 10টা আছে এখন বর্তমানে আমার সেল করার মতো। আচ্ছা, সেগুলো যদি আমাদের দর্শকদেরকে দেখাইতেন? হ্যাঁ, সব দেখাবো আমি, সব আছে আমার এখানে, দেখবেন। আজকে বিরতে কি ধামাকা ডিসকাউন্ট থাকবে কিনা যেগুলো বিক্রি করবে? জি 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 জি, সর্বোচ্চ 10,000 টাকা পর্যন্ত ডিসকাউন্ট, ডিসকাউন্ট। জি জি জি। আচ্ছা, সকালে ধৈর্য ধরে ভিডিওটি দেখতে থাকুন। আচ্ছা, অন্য কুকুরগুলো একটু আমাদের দর্শকদেরকে দেখেন। বাবু ভাই, বাচ্চাদের মতো তো কোলে নিয়ে রাখছেন কুকুর? জি ভাইয়া। আচ্ছা, আমার নিজের হাতে তো মানে এদেরকে গড়া, বুঝলেন না? নিজের হাতেই পালা? জি 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 জি। আপনি কোনো ই করে না, ক্ষতি করে না? না 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 না, কোনো খামচি দেয় না, কোনো আছে না? আচ্ছা, এগুলো কি ভ্যাকসিন করানো আছে নাকি? সব ভ্যাকসিন করা আছে, এদের কার্ড আছে। জি জি জি, কার্ড আছে। আচ্ছা, যারা নেবে ভ্যাকসিন কার্ড সহ নিতে পারবেন। আচ্ছা, এদেরকে আপনি কি খাবার দেন ভাই? এদেরকে খাবার দিই মূলত ভাই 3 বেলা 2 বেলা দিই খিচুড়ি, ওই ভাতের সাথে মাংস মিক্সড করে খিচুড়ি দিই। হ্যাঁ, যে দুপুরে একটা ডগ ফুড দানা আছে, ওই ডগ ফুড দানাটা দিই দুপুরে। জি। আচ্ছা, এই যেগুলো দেখতে পাচ্ছি আপনার কাছে কোলের মধ্যে, এগুলো বয়স কিরকম আছে ভাই? আমার কাছে 3 থেকে 6 মাস। 3 থেকে 6 মাসের রয়েছে? জি, বাচ্চা আছে। আচ্ছা, আপনি তো বলছেন যে 10টার মতো বাচ্চা রয়েছে, এখানে দেখতে পাচ্ছি 4টা আর বাচ্চাগুলো? আরো বাচ্চা আছে, আরো আছে, সেগুলো দেখাবেন না? জি জি, সবই দেখাবো, সব দেখাবো, দর্শক ভাইদেরকে সবই দেখাবো। বাচ্চা একলগে ছাড়া যায় না, মারামারি করে বা বিরক্ত? জি জি জি, মানে এক একটার মা আলাদা, তো মানে যার কারণে আপনার এটা এক মার পেটের, ও ওরা আবার আরেক মার পেটের। বুঝতে পারছি, দেখেন চমৎকার। এগুলো কি ভাই বড় হইলে যে মা বাবার মতো? জি জি জি, বড় হইলে ওনার বাবা মা এখানে আছে, ওনাদের থেকে ব্রিডিং করা, বাবা মার থেকে। আচ্ছা, তো আপনি তো বলছেন আজকে ভিডিওতে ধামাকে একটা ডিসকাউন্ট, ধামাকা প্রাইস থাকবে? জি, যে প্রাইসটা বাংলাদেশে কেউ এত কম দামে সাইবেরিয়ান হাস্কি আলাস্কান মেলা মাছ কেউ দেয় নাই, এরা এত কম দামে দেবেন আপনি বলছেন? আচ্ছা, এগুলা কিরকম প্রাইস চাচ্ছেন আপনি? আমি তো এর আগেও বিক্রি করছি ভাই 80-90-70, এখন আপনার চ্যানেল দেখে যদি আসে, যদি আতিক ভাই চ্যানেল দেখে যদি আপনার নাম করে আসে, তাহলে হয়তো বা
50,000 ছেড়ে দেব। আচ্ছা চ্যানেলের নাম বলে 50,000 টাকা জি জি আপনি ডিসকাউন্ট করতে জি 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 আচ্ছা 50,000 টাকা রাখতে পারবে। এগুলো অনেক সুন্দর, প্রতিদিন কি গোসল করা হয় না দুদিন তিন দিন দুই দিন দুই দিন পর পর বাচ্চা তো বেশি গরম গরম গোসল করতে আবার আচ্ছা দুই দিন তিন দিন পর পর গোসল দেই। দেখতে পাচ্ছেন খুবই চমৎকার, কোন নাম রাখা আছে নাকি ভাই? পপি, পপি নামেই ডাকি। পপি নাম, হ্যাঁ 10-12 জন নিলে তারা তার তার সেই নামে ডাকবে। জি 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 আচ্ছা অনেক সুন্দর চমৎকার। আচ্ছা আপনি অন্যগুলো যদি একটু দেখাই দেন আমাদের দর্শকদের জন্য তাহলে। আচ্ছা ঠিক আছে, তাহলে এদেরকে আমি রুমে ঢুকাই। আচ্ছা দেখছি আপনার ওই পাশেও রয়েছে কিছু, আগে দেখাইছেন ছেড়ে, আর এখানেও রয়েছে না? জি জি। আপনি যে বলছেন 10টার মতো কুকুর রয়েছে? জি। আচ্ছা এখানে একটু সাদাও রয়েছে? জি। আচ্ছা এদেরকে ওই একই খাবার দেন না? একই খাবার, সব একই খাবার খাওয়ায়। এগুলো ফিমেল না? জি ফিমেল, মেল দুটোই মিলানো। দুটো মিলানো, দুটো ফিমেল দুটো মেল। দুটো মেল, আচ্ছা। কেউ যদি চায় সাদাটা নিতে পারবে, কেউ যদি চায় এই কালার নিতে পারবে না? জি। আচ্ছা এগুলো আপনি তো বলছেন যে আমার চ্যানেল থেকে আসলে 10,000 টাকা ডিসকাউন্টে 50,000 টাকা নিতে পারবে? জি জি জি। আচ্ছা আপনারা যে মেন খামারটা কুকুরের, সেই খামারটা যদি আমাদের দর্শকদেরকে দেখা দেন তাহলে একটু ভালো হতো। অবশ্যই দেখাবো, চলেন আপনার দেখাচ্ছি আমার আমার। আচ্ছা ফিমেল বাচ্চাও রয়েছে, আরো কেউ যদি চান বাচ্চা নিতে পারবেন, কেউ যদি চান বড় নিতে পারবেন। ছেলে বাথরুম করেছে, বেচারা দিয়ে দেখেন কত বড় বড় সাইজের, বিগ সাইজ সরাসরি আপনি দেখতে পাচ্ছেন তাহলে। জি অনেক বড় সাইজের, বিগ সাইজের কুকুরগুলো। জি জি। আচ্ছা কয়টা আছে এখানে? আমার এখানে আছে, কয়টা আছে এখানে? আমার এখানে আছে 2, 4, 6, 8, 10টা, 10টা আছে এখানে। আছে 10টা, বাইরে আছে 10টা, মোট 20টা কুকুর। জি। আচ্ছা যাদের প্রয়োজন স্ক্রিন দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন, তাহলে আপনারা নিতে পারবেন। আচ্ছা আপনারা রুম পরিষ্কার করেন কি দিয়ে প্রতিদিন? জি ভাই রুম পরিষ্কার করেন কি? আমরা রুম পরিষ্কার করি, আমাদের এখানে আপনার শ্যাভলন আছে, হ্যাঁ তারপরে আরো অন্য মেডিসিন আছে। আমার আমার আছে, রুমে রাখা আছে। প্রতিদিন রুম ওয়াশ করি, প্রতিদিন রুম সকালবেলা এদেরকে ছেড়ে দিই। ওরা তো বাথরুম পোশাক সব নির্ধারিত স্থানে করে। জি জি। হ্যাঁ ওরা বাথরুম পোশাক সব নির্ধারিত স্থানে করে, ওদের ছেড়ে দেওয়ার পর আমরা রুম এদিকে ক্লিন করে আর ফেলে। যেমন আপনার শ্যাভলন আছে, হেক্সিসল আছে, আরো আপনার আরো আছে কয়েকটা। তো যাদের প্রয়োজন স্ক্রিন দেওয়া নাম্বার থাকবে, ওই নাম্বারে যোগাযোগ করলে আপনারা নিতে পারবেন এই কুকুরগুলো, যে কোনো জায়গা থেকে নিতে পারবেন। অনেক কুকুর রয়েছে, দেখে শুনে এসে নিতে পারবেন। তো আজকে ভিডিওটি এখানে শেষ করছি, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। অনেক ধন্যবাদ, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।